হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ক্যাটেক ভিউ তো আপনাকে স্বাগতম। আমি আজ এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যে অ্যাপসের সাহায্যে আমরা নোটিফিকেশন প্যানেলে যে কোনো অ্যাপস আনতে পারবো। নোটিফিকেশন প্যানেলে আমরা ব্লুটুথ, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ ইত্যাদি কিছু আমরা শর্টকাটভাবে ইউজ করি, কিন্তু কখন কি ভেবেছেন যে কোনো অ্যাপস আমরা শর্টকাটভাবে ইউজ করতে পারবো তাও আবার নোটিফিকেশন প্যানেলের মাধ্যমে? হ্যাঁ, আজ এটাই সত্যি হতে চলেছে। আমরা ব্লুটুথ, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ ইত্যাদির সাথে শর্টকাটভাবে বিভিন্ন অ্যাপসও ব্যবহার করতে পারবো তাও খুব ইজিভাবে। তার জন্য অবশ্যই আপনাকে বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন এবং নিচে কমেন্ট বক্সে ভিডিওটি সম্বন্ধে কিছু লিখবেন। অ্যাপসটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম আমি ভিডিওটি শেষে বলছি। এখন আমি অ্যাপসটি ওপেন করে সেটিংগুলো দেখাচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এইরকম একটি এন্টারপ্রাইজ আসবে, আপনি উমে ক্লিক করবেন। এরপর এখন এখানে দেখুন যে গুগল কিছু চিহ্ন আছে, এখানে আপনি যে কোনো অ্যাপস আনতে পারবেন। আমার একটি অ্যাপস আনা আছে ফেসবুক, আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপসটি আনবেন। এখানে ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে যে কোনো অ্যাপস নিতে পারবেন। মনে করেন আমি এমএক্স প্লেয়ার নিলাম। এছাড়া আপনি এখানে শর্টকাটভাবে আরও অনেক কিছু আনতে পারবেন। এই দেখুন আপনি কন্ট্যাক্ট আনতে পারবেন, ডাইরেক্ট ডায়াল আনতে পারবেন, ডাইরেক্ট মেসেজ, এগুলো অপশন আনতে পারবেন আপনি। আচ্ছা, আরও কিছু অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সর্বোচ্চ আটটি অ্যাপস থাকতে পারবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী এখানে অ্যাপস পার র অপশন আছে, এখানে আপনি সর্বোচ্চ আটটি রাখতে পারবেন। এর মধ্যে 7টি আছে, 6টি আছে, 5টি আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কটি অ্যাপস রাখতে চান রাখতে পারবেন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কালার, আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। মনে করেন আমি কালো করবো, তাই আমি কালো করে দিচ্ছি। এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে। এখানে দেখুন অ্যাপসের নিচে ফেসবুক, এমএক্স প্লেয়ার এগুলি লেখা আছে, আপনি যদি চান এগুলি সরাতে তাও পারবেন। এখানে যে আইকন লেবেল লেখা আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি এটাকে আমি ক্লিক করবেন তাহলে টিক চিহ্ন সরে যাবে এবং এখান থেকে লেখাগুলো উঠে যাবে। এরপর আপনি উপরে একবার উপরে দেখতে পাচ্ছেন যে টি একটা লেখা আছে একবার উপরে, আপনি যদি চান এই অপশনটা সরাতে পারবেন। একবার নিচে আই স্ট্যাটাস বার আইকন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলে এটা সরে যাবে। ওকে বিয়াস, এখন আমি অ্যাপসটির নাম বলছি। আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন TUFFS। এই দেখুন এসে টুপস নোটিফিকেশন শর্টকাটস। এরপর আপনি 2 নম্বর অপশনটি দেবেন, টুপস নোটিফিকেশন শর্টকাট। এরপর এটাকে আপনি ইনস্টল করে দিবেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।